ফসিল ফুয়েল যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি পোড়ানো, জমা থাকা নষ্ট না হওয়া আবর্জনার স্তূপ, বন জঙ্গল পোড়ানো, কাঠজাত সামগ্রী তৈরির সময় উৎপন্ন গ্যাস, কলকারখানা, গাড়ি এসব থেকে নির্গত হয় প্রতিদিন জিএইচজি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড CO2 সর্বাধিক নির্গত জিএইচজি। তাছাড়া বাতাসে মিশে যায় প্রত্যেক দিনের জিএইচজি, কম পরিমাণে মিথেন CH4 ও নাইট্রাস অক্সাইড N2O। গ্রিন হাউস গ্যাস পরিবেশ ও মানুষ জীবজন্তুর স্বাস্থ্যের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলে, জলবায়ু পরিবর্তন করে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি হয় জিএইচজির প্রভাবে ধোঁয়া ও বায়ু দূষণ থেকে। বর্তমানে দেখা যায় আমাদের আশপাশে অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন, আর দীর্ঘদিন ধরেই এ সমস্যা পৃথিবীতে চলে আসছে। এই বায়ু দূষণের ফলে জিএইচজির অতিরিক্ত নির্গমনের ফলে শ্বাসকষ্টের সমস্যা মানুষের মধ্যে বেড়েই চলেছে। এই রেসপিরেটরি প্রবলেম, অনেকেই এর জন্য হসপিটালাইজড হন, চিকিৎসা নিতে দেখা যায়। 1950 থেকে 2000 সালের মধ্যে দেখা গেছে পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলেছে অনবরত এই গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধিতে, ফলে আমাদের পৃথিবী জ্বরে ভুগছে এবং আমরা একান্তভাবে আমাদের যত্নশীল হওয়া দরকার পৃথিবী মায়ের এই রোগ সারানোর জন্য, পৃথিবী মায়ের জ্বর কমানোর জন্য। পৃথিবীর উপরিভাগের যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে দিনে দিনে, সেই উষ্ণতাটা যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আমাদের যত্নশীল হতে হবে, আমাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। অনবরত অতিরিক্ত কার্বন নির্গমনে জলবায়ুর দ্রুত পরিবর্তনের ফলে পৃথিবীর পরিবেশ আজ হুমকিতে পড়েছে। এ নিয়ে নিরন্তর গবেষণা চলছে, বিজ্ঞানীরা গবেষণা করেই চলেছেন। স্বাস্থ্য, জীবজগৎ ও অর্থনীতির উপরও ব্যাপক প্রভাব এই জলবায়ুর পরিবর্তনের।